দর্শক, দেশের চলমান তাপপ্রবাহ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে দক্ষিণের জনপদ যশোর থেকে সরাসরি যুক্ত রয়েছেন জুবায়ের আহমেদ। জুবায়ের, জেলায় তো মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হলো, জনজীবনে এই তাপপ্রবাহ কেমন ধরনের প্রভাব বিস্তার করছে? আপনি যেমনটি বলছিলেন, আসলে যশোরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে দেশের, কিন্তু যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 43.2 ডিগ্রি। সেই হিসাবে আজ কিন্তু বলা চলে যে যশোরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তো এই তাপমাত্রা বৃদ্ধির ফলে যেটি হয়েছে, যে সকাল থেকে আমরা যেটি লক্ষ্য করেছি যে যারা যে মানুষগুলো আসলে জরুরি প্রয়োজনে শহরে বেরিয়েছে, তারা কিন্তু চরম ভাবে ভোগান্তিতে পড়েছেন। তাপের কারণে তারা কিন্তু অনেক ইয়ের মুখে পড়েছেন। আমরা দেখেছি যে শহরের মধ্যে পৌরসভা তার নিজস্ব ব্যবস্থাপনায় শহরের সড়কগুলোতে পানি ছিটিয়ে এই তাপ নিবারণের চেষ্টা করেছে, এবং বিভিন্ন সংগঠন কিন্তু এইসব তৃষ্ণার্ত, এই তাপে যারা তৃষ্ণার্ত ছিলেন তাদেরকে পানি এবং ট্যাঙ্ক সরবরাহ করেছেন। এছাড়া আমরা স্থানীয় যে হসপিটাল আছে সেখানে কথা বলেছি। আর সেখানে আসার বিষয় হচ্ছে যে গত কিছুদিন এই গরমজনিত রোগীর চাপ থাকলেও আজকের যে তথ্য, সেটা কিন্তু আজকে অনেক তুলনামূলক অনেক কম রোগী কিন্তু যশোরের হাসপাতালগুলোতে রয়েছে। এছাড়া যশোরের এই তাপের কারণে কিন্তু এখানকার যে সবজির যে চাষিরা আছেন তারা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে তাদের সবজির পাতা হচ্ছে পুড়ে যাচ্ছে এবং ফল নষ্ট হয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এখানকার যে রেণুপোনা উৎপাদন যেটা হয় সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে এই তাপমাত্রা বৃদ্ধির কারণে। তো সব মিলিয়ে মোটামুটি যশোরের যে সর্বোচ্চ তাপমাত্রা যেটি ছিল সেটির কারণে কিন্তু জনজীবনে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে। এখন অবশ্যই শেষ বিকালে এসে কিছুটা তাপের তীব্রতা কিন্তু কিছুটা কমে এসেছে, যেটি হয়তো ব্যাপক স্বাধীনতা আরো সামনে আসবে বলে মনে হচ্ছে। এই ছিল রূপায় যশোর থেকে সর্বোচ্চ। যশোর থেকে সহকর্মী জুবায়ের আহমেদ যোগ দিয়েছিলেন।